আমি যখন তোমার সাথে প্রেম করতাম, ঠিক আছে, তখন আমারও কোনো ভয় ডর কিচ্ছু ছিল না। তাহলে আবার প্রেম করতে হবে, আবার আবার প্রেম করো। চিন্টাপাক ডমডম, চিন্টাপাক ডমডম, হম সবকা মকসদ চিন্টাপাক ডমডম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা তো অনেক ভালো রয়েছি। তো গাইস, তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। আর আমি অনেকদিন ধরে ভাবছি যে কোথাও ঘুরতে যাবো পিয়ালিকে নিয়ে। সেই দিনটাই হচ্ছিল না, সেই দিনটাই পাচ্ছিলাম না। তোমাদের জন্য নতুন ভিডিও দেবো সেই দিনটাই আসছিল না। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি আমাদের শান্তিপুর আর ফুলিয়ার মধ্যখানে, একটা ফেমাস স্পট রয়েছে, জায়গা রয়েছে, ট্রেন্ডিং খুবই। এখন ওখানে যাবো, আমরা আগেও গেছিলাম ওখানে, তো আজকে আবার যাচ্ছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমরা এখন যাচ্ছি কিন্তু হেলিকপ্টারে করে, ঠিক আছে। আমরা বসন্ত উৎসবে, শান্তিপুরে বসন্ত উৎসব হোলির সময় যে হেলিকপ্টার ভাড়া করেছিলাম, এই যে হচ্ছে ভাড়া করে না, বিনা পয়সায় হেলিকপ্টার আমাদের। আর গাইস, তোমরা তো ভাবছো যে ইউটিউবে কেন ভিডিও দিচ্ছি না, কারণ ইউটিউবে ভিডিও দিচ্ছে না একটা কারণেই, আমরা একটা নতুন প্রজেক্ট নিয়ে আসছি, ঠিক আছে। তো প্রজেক্টের পিছনে অনেকটাই মানে ভাবনা চিন্তা করছিলাম, আর পরিশ্রম তো রয়েছেই। তো গাইস, প্রজেক্টটা কি তোমরা জানতে পারবে, কিন্তু এখন আগে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, আমরা এখন হেলিকপ্টারে করে রওনা দিয়েছি আমাদের গন্তব্যস্থল, ঠিক আছে। তো এখন একটা জিনিস আমি বুঝতে পাচ্ছি, আর তোমরা সবাই জানো যে মেয়ে ছেলেদের সাথে যাওয়া মানে মাথা পুরো হ্যাং। দেখো হাতে করে সব লিপস্টিক নিয়ে চলে এসেছে, ঠিক আছে। বাড়ির থেকে পড়ে আস, মানে যদি উঠে যায় আবার দিয়ে পড়বে, ঠিক আছে। এই হচ্ছে মেয়ে ছেলেদের কাহিনী। তো গাইস, আমরা এখন চলে এসেছি, ঠিক আছে, আমাদের সেই ভাইরাল স্পট। কোথায় আমরা এসেছি? কালো বস্তাতে। দেখো এখন পুরো স্ট্রাকচার বদলে গেছে, দীঘার মতো এখানে পুরো মানে বসার জন্য বসার প্লেস করেছে। আর জায়গাটাও সত্যি খুব সুন্দর। চলো, আমাদের হেলিকপ্টারটাকে এখন এখানে ল্যান্ড করিয়েছি, ঠিক আছে, কারণ যেখানে সেখানে ল্যান্ড করানো যায় না, ঠিক আছে। আমি হচ্ছে একটু জল, ওই জায়গাটা জল পাবে, ঠিক আছে। তো গাইস, আমরা এখন এসেছি কালো বস্তাতে। তো জানি না এখন কালো বস্তার দেখা পাবো নাকি, ঠিক আছে। কালো বস্তা আদৌ কি আছে কি নেই এখন তোমরা দেখে, মানে তোমাদেরকে দেখাবো আর আমিও দেখবো, ঠিক আছে, আদৌ কি কালো বস্তা এখানে আছে নাকি এখন, কারণ যেই পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন ধরে, বস্তা সব ধুয়ে চলে গেছে। তো গাইস, এখন তোমরা দেখো যে কালো বস্তা, হ্যাঁ কালো বস্তা, এই যে কালো বস্তা সবুজে সবুজ, আর গঙ্গায় হচ্ছে প্রচুর জল বেড়েছে, এই যে হচ্ছে গঙ্গার জল দেখো। আমরা কিছুদিন আগে এসেছিলাম, তখন কোনো ব্লগ বানাইনি, তখন অনেক জল কম ছিল, আর এখন দেখো জলটা কতটা বেড়েছে। আমরা এখন যেখানে এসেছি সেখানকার মানে হচ্ছে ভিউ, ঠিক আছে, লাখ টাকার ভিউ, এখন তোমাদেরকে সেটা দেখাবো। তোমরা দেখো যে কত সুন্দর ভিউ, মানে লাখ টাকা দিলেও এত সুন্দর ভিউ পাওয়া যাবে না। দেখো একবার, দেখো জাস্ট ওয়াও, কেমন লাগছে শুধু বলো, তোমার কেমন লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই বসে থাকি। ভাই এখানে একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এখানে বসে থাকতে খুব মজা লাগছে। আর একটু যদি আগে আসতাম, ঠিক আছে, আরো ভালো লাগতো, কিন্তু এই টাইমটাও মানে একদম বেস্ট টাইম, ঠিক আছে, এই টাইমটাও ভালো লাগছে। তোমার কি ইচ্ছা হচ্ছে বলো, কি বলতে চাইছো? দেখো আমি যখন তোমার সাথে প্রেম করতাম, ঠিক আছে, তখন আমারও কোনো ভয় ডর কিচ্ছু ছিল না। ওই দাদাটা এখন ভয় ডর নেই, মনে দুলাচ্ছে দেখো নৌকাটাকে, ঠিক আছে। তাহলে আবার প্রেম করতে হবে, আবার প্রেম করো, ওই তো আবার প্রেম করো, তাহলে আবার দেখবা তুমি ওই নৌকা কেন, তুমি সাঁতার কেটে ওপারে চলে যেতে পারো। গঙ্গার স্রোত দেখো, মানে জল মানে এক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে নেই, দেখো শুধু বয়েই চলেছে, বয়েই চলেছে। দেখো আমরা, হ্যাঁ আমি দূরের থেকে তো দেখাই, আমি একটু দূরের থেকে দেখাই, আমরা এমন একটা জায়গায় বসে রয়েছি, দেখো মানে গড়ালেই একদম হচ্ছে গিয়ে নৌকার সাথে বাড়ি মারি খেয়ে একদম তলিয়ে চলে যেতে হবে, তখন পিয়ালি আবার নতুন হয়ে যাবে। তো গাইস, এখানে আমরা এখন সুন্দর মুহূর্ত ফিল করছি, আর অনেক রিলস বানিয়েছি, অনেক রিলস বানিয়েছি, আর অনেকক্ষণ ধরে বসে রয়েছি। দেখো এখন হচ্ছে চাঁদ চলে এসেছে, ঠিক আছে, সন্ধ্যে হয়ে গেছে, আর এই জায়গাটা দেখো মানে জাস্ট অসাম। দেখো এখানে গাছ রয়েছে, এখানে সামনে হচ্ছে গঙ্গা, এখানে নৌকা বসানো রয়েছে, মানে নৌকা এখানে বেঁধে রাখা হয়েছে। তো গাইস, তোমরা যদি এখানে থাকতে, তোমরা যদি এখানকার মানে ভিউটা তোমরা যদি উপভোগ করতে পারতে, তোমরা বুঝতে পারতে যে না এই জায়গাটা সত্যি খুব সুন্দর। তো গাইস, এখন তো এখান থেকে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, যেখানেই যে আমরা সেখানে গিয়ে আটকে যাওয়ার ইচ্ছাই হয় না। তো এখন হচ্ছে গিয়ে অন্ধকার পুরো অনেকটাই হয়ে গেছে,
আর খুব সুন্দর লাগছে জায়গাটা, মনে হচ্ছে এখানেই থেকে যাই, প্রত্যেকদিন বিকালে এখানে ঘুরতে আসতে হবে। সে যখন প্রেম করতাম দুজনের মধ্যে, যে আমাদের ভালোবাসা যখনকার টাইম শেষ তখনকার কথা মনে পড়ছে, মনে হচ্ছে যে এখন আমরা বুড়ো দাদু হয়ে গেছি, বুড়ো বুড়ি হয়ে গেছে, আমরা এখন প্রেম করতেছি, অন্ধকার সন্ধে হতে চলেছে। এই নৌকাগুলো দেখে আরো মনে পড়ছে। আর এই নৌকাগুলো, হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি যখন আমরা যখন রিলেশনে ছিলাম, ঠিক আছে, মানে আমরা যখন প্রেম করতাম, তখন হচ্ছে কি আমাদের মানে লাইফে আমাদের এমন একটা মুহূর্ত এসেছিল, আমরা এরকম নৌকার মধ্যে, আমি সেই হিরোর মধ্যে গিয়ে পিয়ালিকে এরকম বাঁচিয়েছিলাম, মানে নৌকার থেকে টলবল করছিল, পড়ে যাচ্ছিল নৌকাতে, আমি হিরোর মধ্যে গিয়ে বাঁচিয়েছিলাম, সেই সব সিনগুলো এখন মনে পড়ছে। আর এখানকার সত্যি কথা বলছি, এখানকার মানে জাস্ট অসাম ভিউ। চলো এখন আমরা রওনা দেবো, আর একটুখানি দেখি ওদিকে গিয়ে কিছু যদি খাওয়া যায়, ঠিক আছে। ভুট্টা তো আমার ফেভারিট, ভুট্টা বিরিয়ানি মোমো যেখানেই আছে গন্ধ সেখানেই আছে। চলো আমরা এখন এমন জায়গা দিয়ে যাচ্ছি, ঠিক আছে, আমরা হচ্ছে পুরো বাগানে, দেখো গাছ, ঠিক আছে, পিয়ালি। এখন হচ্ছে কি এরকম করে যেতে হচ্ছে আমাদেরকে পুরো বাগান। চলো গাইজ, আমরা যে আজকে এখানে এসে এত সুন্দর মুহূর্ত কাটালাম, আজকের মুহূর্তটা হচ্ছে একদম বেস্ট মুহূর্ত, তাই তো? আর এখানে গঙ্গার ধারে একদম ফুচকা খাবো, এই যে বাটি পেয়ে গেছি হাতে। তো গাইজ, প্রত্যেকটা জায়গাতে পিয়ালি হচ্ছে কি ফুচকা খাবে, আর আমাকে হচ্ছে ভিডিও বানাতে হবে। এই হচ্ছে দেখো, ও খাচ্ছে, আমি বাটি হাতে দাঁড়িয়ে রয়েছি, আমি খাই দিচ্ছি তোমাকে। মানে যেখানে যায় মানে এই দুজন বিশেষ করে, যদি এই দুজন যেখানে থাকবে সেখানে যাত্রা শুরু হয়ে যাবে, ঠিক আছে। ইউটিউব করছি দাদা, ঠিক আছে, এখন পিয়ালি হচ্ছে কি তোমাদের একটা জিনিস দেখাবো, ঠিক আছে, ক্যামেরাটা দাও আমাকে। গাইস, তোমাদের একটা জিনিস দেখাই, এদিকে দেখো, আমার মনে হয় এত বড় নখ নেই, আর ওর আমি আজকে বাড়ি গিয়ে এই নখটা কেটে দেবো, কারণ থেকে থেকে এরকম করে এ করে দিচ্ছে। আচ্ছা, যখন ও নখ বানিয়েছিল, যখন হচ্ছে আমার নেই, মানে নখ লাগিয়েছিল, ফলস নখ যখন লাগিয়েছিল, তখন খোঁচা মেরে মেরে মানে আমার রক্ত বার করে দিয়েছে, এটা বলো না, তার জন্য আমি রেডি করেছি। ফলস নখে তে কিছু হয় না, ওটা তার জন্য আমি রেডি করেছি, তাই নাকি? তাই নাকি? যারা নেল লাগিয়েছে তারা জানে, আর তুমি এটা তোমার রিয়েল নখে দেখি কিছু হলে যখন হাতে ধরলে না মোটামুটি কমপ্লিট তো, চলো ওটা আমার, ওটা আমার। হ্যাঁ, হাম সবি কা মকসদ একই হ্যায়, হাম সব কা মকসদ একই হ্যায়, চিন টপা কে ডম ডম, চিন্তা পাক ডম ডম, এই গরম তো দাদা, চিন্তা পাক ডম ডম, কাগজ মাগজ দাও, এই এগুলোই দিয়ে দাও, হাতটা পুরো চিন্তা পাক ডম ডম হয়ে গেল। হাম সবি কা মকসদ একই হ্যায়, ভুট্টা খানা চিন্তা পাক ডম ডম। এখন পিয়ালি বলবে চিন্তা পাক ডম ডম, বলো চিন্তা পাক ডম ডম, ভালো করে বলো, আমার মতো করে বলো, চিন্তা পাক ডম ডম, হাতটা এরকম করতে হবে, এরকম দু হাত দু হাত, হ্যাঁ, আবার আবার হবে, আমাকে ভুলবার কি করছো? আচ্ছা আমি দেখাচ্ছি, চলবে বলো কি কার্টুন রয়েছে এটা, সত্যি ছোটা ভীম। তো আমরা এখন কোথায় যাবো? আমরা এখন যাবো শান্তিপুরের ফেমাস চা খেতে। এখন আজকে সব জায়গাতে মানে যে কটা জায়গা আছে সব ফেমাস, ঠিক আছে, এখানে এসেছি ফেমাস জায়গায় ঘুরতে, এখন যাবো শান্তিপুরে ফেমাস চা খেতে। কোথায়?
বাইপাস বাইপাস চলো। তো গাইস দেখো একটা চা খাওয়ার জন্য, ঠিক আছে, এখন কত দূর যেতে হচ্ছে, এত চায়ের নেশা এসব মেয়ে ছেলেদের। হ্যাঁ মিথ্যা কথা, কোথায় মিথ্যা কথা, এত হাইড্রোটের মধ্যে উঠানো করেছ, ও নিজে মিথ্যা কথা বলছে, ছেড়ে দাও। হ্যালো তো ভ্যালো, এটাকে তোমার বন্ধু তো নিয়ে সত্যি কোনো জায়গায় যাওয়া যাবে না, একটুখানি জাস্ট কুল শান্তি বজায় রাখো। ট্রেন দেখার জন্য আমরা এখন দাঁড়িয়েছি, ট্রেনের লাইন, ঠিক আছে, মানে ছোটবেলাকার সব ফিলিংস। চলো এবার তো যেতে হবে নাকি, আর কতক্ষণ থাকবো এখানে, ট্রেন দেখেছো আদু আদু কথা বলেছে, চলো আদু আদু কথা এমনি বলেছি, চলো। কি করছে এরা, পুলিশ আসলে আমাদের সত্যিকারের পিটানি দেবে, ঠিক আছে। আমরা একদম মানে হচ্ছে তোমার হাইওয়ের উপরে, একদম হাইওয়ের উপরে একটু সাইডে রয়েছি, ঠিক আছে, এদিকে গিয়ে করা রয়েছে, তবুও আসলে কিন্তু একদম রক্ষা নেই, জানো তো, ট্যাটু করে দিয়ে চলে যাবে। তো গাইস আমাদের টাইম এখানে অনেকক্ষণ কাটানো হয়ে গেছে, তো এবার বাড়ি যেতে হবে। তো এই জায়গাটা খুব সুন্দর লাগছে দেখো, আমি তোকে তুলতে পারবো না, মোটু আর পাতলু কি জরি, মোটু আর পাতলু কি জরি, কত যেতে হবে নাকি। তো গাইস এখন যাব বিখ্যাত চা খেতে, সেই ফেমাস চা। তো গাইস আমাদের সেই বিখ্যাত চা চলে এসেছে, এটা হলো চা দাদা। আমি যেহেতু চা খাই না, ঠিক আছে, আমি চা খাই না, আমি খেয়েছি এখানে অনেকবার চা খেয়েছি এখানে, কিন্তু আমি মেনলি চা খেতে পছন্দ হয় না আমার, আমার এখানকার চাটা সেই লাগে, খাও খাও খাও, নেশা করো, নেশা নেশা করো, চাটা কেমন হয়েছে বলো, মালাই চা একদম। হ্যাঁ তো গাইস অনেকদিন পরে ঘুরতে গেছিলাম সবাই মিলে একসাথে, খুব এনজয় করেছি, খুব মজা করেছি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।